অবিভক্ত ভারতের শিলচর তথা বরাক উপত্যকা সিলেটের মধ্যে ছিল। দেশভাগের ফলে একটি অংশ রয়ে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে, আর আরেকটি অংশ পরে ভারতে। ভাষা সংস্কৃতি সবই এক, মধ্যে শুধু একটা সীমান্ত। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র গঠন হওয়ার পর এই প্রথম শিলচরে অনুষ্ঠিত হল শিলচর সিলেট উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সহ ভারত সরকারের সাংসদ এবং মন্ত্রীগণ। শিলচরের সাংসদ রাজদীপ রায় ছিলেন গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক। শনিবার রাতে শিলচর সিলেট উৎসবের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর রাজকুমার রঞ্জন সিংয়ের সঙ্গে আলোচনা হয়। এই সম্মেলনে দুটো দাবি উঠেছে, এর মধ্যে একটি হল গুয়াহাটি থেকে সিলেট হয়ে ঢাকা পর্যন্ত বিমান চলাচল, আরেকটি হল শিলচর সিলেট সরাসরি বাস চলাচল। পাশাপাশি গুয়াহাটি থেকে শিলং হয়ে সিলেটের উপর দিয়ে সরাসরি ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ চালু করা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, গুয়াহাটি থেকে সিলেট হয়ে ঢাকার ফ্লাইট চালুর বিষয়টি যাতে দ্রুত হয় সেজন্য দিল্লিকে প্রস্তাব দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যাতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ে, তাতে উভয়েরই মঙ্গল হবে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বহুদিন ধরে অনেক চিন্তা কিংবা পরিকল্পনা হয়েছে, এর বাস্তবায়ন কিভাবে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজ শুরু হয়ে গেছে। শিলচর সিলেট সম্মেলনে আপনারা দেখেছেন ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা ঐক্যমতে পৌঁছেছি। আমি তাদের বলেছি আমরা ঐক্যমতের এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে চাই, উভয় দেশ এই সম্পর্ককে কাজে লাগিয়ে লাভবান হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি, আর একইভাবে আমরা স্থিতিশীলতা থাকায় আমাদের প্রতিবেশী স্টেটগুলো, ভারতের স্টেটগুলো, তারা উন্নতি করতেছে। সুতরাং শান্তি এবং স্থিতিশীলতা যদি থাকে, আমরা বলছি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা থাকে, সবার মঙ্গল, জনগণের মঙ্গল, আমরা এটা বলেছি। সেইটা আমরা সরকার যেভাবে পারি আমরা সেটা ধরে রাখতে চাই। আমাদের উন্নয়ন যেগুলো হয়েছে সেগুলো টিকসই করার জন্য। এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন হবিগঞ্জ এক আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।